30 জুলাই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আসছেন কমনওয়েলথ ক্যারাটে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই। বর্ধমান একাডেমি অফ মার্শাল আর্টের উদ্যোগে 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে একটি ক্যারাটের বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওই দিন 35 জন ছাত্রছাত্রী ব্ল্যাক বেল্ট পরীক্ষা দেবেন। পরীক্ষা নেবেন সনি পিল্লাই। কলকাতার বাইরে এই প্রথম কোনো জেলায় উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিত্ব বর্ধমান শহরে আসছেন। মঙ্গলবার বর্ধমান রিক্রিয়েশন ক্লাবে সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা জানান, ফেডারেশনের টিচারকে নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের ন্যাশনাল পার্টিসিপেট করেছে, ইন্টারন্যাশনাল যেগুলো কলকাতায় হয় সেগুলোতে পার্টিসিপেট করে এবং তারা গোল্ডও পেয়েছে, সিলভারও পেয়েছে। হ্যাঁ, এরপরে আমাদের এই নেক্সট টার্গেট আছে, আমাদের যে হান্সি আসছেন উনি হচ্ছেন আমাদের যে অলিম্পিক ইয়ে আছে কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ ক্যারাটে ফেডারেশনের উনি প্রেসিডেন্ট। তো উনি বলেছেন যদি এখানকার ছেলেরা আমাদের ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে উনি তাদেরকে ওখানেও খেলাবার ব্যবস্থা করবে। এবারে স্টেপ বাই স্টেপ সেই জায়গায় পৌঁছাতে হবে, এখন তো নয় যে নিয়ে গিয়ে উনি বসিয়ে দেন। হ্যাঁ, ওই কারণে ওনাকে আনাচ্ছে, উনি আরও বেশি আমাদেরকে ওই সম্বন্ধীয় ট্রেনিংগুলো দিন যে ওই জায়গাগুলো কীভাবে অ্যাচিভ করবো। কারণ আমরা বর্ধমানের ছেলেরা সাধারণত ওই ধরনের অ্যাচিভমেন্টে যাওয়ার যে ট্রেনিং সেটা ঠিকমতো মানে ইয়ে করতে পারি না। আমরা বেশিরভাগ স্যারের যতটা স্যার নিয়ে আসে স্যারের কাছ থেকে পাই, আমরা আবার ছেলেদেরকে দিই। তো ডাইরেক্টলি যখন ওনার কাছ থেকে ওরা দেখবে তখন হয়তো আরও বেশি বেটার পারফর্ম করতে পারবে। দ্বিতীয় মাঝখানে একটা প্রকল্প চালু করেছিল, তাতে বিভিন্ন স্কুলগুলোতে টিচার নেওয়া হয়েছিল, তারপর করোনার পরে সবই বন্ধ হলো। করোনা তো সবের মতো বুঝতে সব কিছু হয়েছে, এখন হয়তো দেরি নতুন কোনো যদি প্রকল্প করেন, তবে করোনা বন্ধ হওয়ার আগে পর্যন্ত সমস্ত স্কুলে কিন্তু বিশেষ করে মেয়েদের স্কুলগুলোতে সেগুলোর জন্য ক্যারাটে টিচার প্রচুর্ণ হয়েছে। মানে কলকাতাতে এমন গেছে টিচার খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বারংবার আমাদের কাছে, আমি হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি, আমাদের স্টেট যে ইউনিট আছে আমাদের, আমরা বেঙ্গল এডুকেশন মেম্বার, আমরা তো আমাদের কাছে বারংবার চিঠি পাচ্ছে টিচার পাঠাও টিচার পাঠাও, আমরা টিচার পাঠাতে পারছিলাম না, মানে এত টিচারের প্রয়োজন ছিল তখন সেই সময়। মানে এখন তো সবই বন্ধ। আমি একটাই উত্তর দেব, আমরা ছেলে মেয়েদের মাঠে দিয়ে নিয়ে গিয়ে ক্যারাটে শেখাচ্ছি, তাদের ফাইট করাচ্ছি, নিজেকে কেউ ডিফেন্স করতে সেটা শেখাচ্ছি, কেউ অ্যাটাক করাতে শেখাচ্ছি। এবং আমাদের কাছে একটা বাচ্চা সপ্তাহে দুদিন আসে, এক থেকে দেড় ঘন্টা তাদের ট্রেনিং নেয়, বাকি 5 দিন 24 ঘন্টা তার বাড়ির গার্জেনের সঙ্গে থাকে। সে যদি মানে বাড়ি থেকে উৎসাহ না পায় এ ঠিক আছে ছেড়ে দে, আচ্ছা ঠিক আছে বলে বলুক গে, আমরা 2 ঘন্টা সপ্তাহে 2 দিন ধরে তাকে কতটা এ করতে পারবো। আসল লড়াই তো মন থেকে হয়, আসো আমাদের এই যে সেন্সার যে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।